হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ আমরা দেখতে চলেছি দুই রুমের একটি টিন শেট বাড়ির ডিজাইন তো এখানে মাত্র সাতাত্তর হাজার টাকা খরচ করা হয়েছে এই পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন কত কম খরচে কীভাবে সুন্দরভাবে বাড়িটি করা হয়েছে তো মালামালের খরচ একেবারে এ টু জেড হিসাব সহ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো আজকের ভিডিওতে মেইন টপিক হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকায় দেখতে পাচ্ছেন এখানে দুইটা বড়ো সড়ো একটা বেডরুম আর একটা ছোটো বেডরুম কীভাবে করা হয়েছে এবং কী পরিমাণ মালামাল কতটুকু লাগছে তো সকল বিষয়টি জানিয়ে দিব এবং ড্রয়িং প্ল্যান সহকারে তো বাড়িটি স্কোয়ার ফিট হিসাব করলে মাত্র দুইশো পঁচাশি স্কোয়ার ফিট তো বাড়িটির দৈর্ঘ্য রয়েছে বিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থ রয়েছে তেরো ফিট দশ ইঞ্চি বাড়িটার ভিতরে থাকছে আমাদের দুইটা জানালা তিনটা দরজা তো এই হচ্ছে মোটামুটি কম্বিনেশন তো আপনাদেরকে আমি একটু ড্রয়িং প্ল্যান সহকারে বিস্তারিত দেখাবো তারপর রুমের ভিতরে দৈর্ঘ্য প্রস্থগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা রুমের দৈর্ঘ্যপ্রস্ত এই সরি ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপর বিস্তারিত মালামালের খরচ নিয়ে আলোচনা করব তো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন এদিকে অপশন রাখা হয়েছে এদিকে অপশান রাখা হয়েছে এদিকে অপশান তো এখানে প্রথমে ঢুকে বারান্দার যে রুমটি থাকে ওইটা সাত ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট তিন ইঞ্চি এবং এখানে একটি দরজা রয়েছে ঢুকে এটা হলো মেইন বেডরুম তেরো ফিট বাই বারো ফিট তো এখানে একটি দরজা রাখা হয়েছে পরবর্তীতে শুরু রুম হবে রুমের ভিতর দিয়ে যাওয়া আসা করার জন্য তো চলুন এটা হচ্ছে দেখে নিন দুইশো পঁচাশি স্কোয়ার ফিট তো আমি ভিডিও শেষের দিকে আপনাদের মালামালের খরচ সহ বিস্তারিত দেখিয়ে দিব তো চলুন আগে রুমের ভিতরে দৈর্ঘ্যপ্রস্তগুলো একটু দেখিয়ে নিয়ে আসি তো ভাই একটা কথা না বললেই নয় এখানে অনেকের সামর্থ্য রয়েছে যারা একসাথে দশটা বাড়ি কমপ্লিট করে থাকতে পারে কিন্তু এমনও কিছু লোক রয়েছে যাদের কাছে একটি বাড়ি মানে তাদের সারা জীবনের একটি স্বপ্ন তো তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখানে একটি পরিকল্পনা করা হয়েছে আপাতত তারা এক এই দুইটি রুম কমপ্লিট করে এখানে থাকবে তারপর তারা ওই পাশে যে রুমটা রয়েছে যা রয়েছে ওইগুলো আস্তে আস্তে করবে তো আসলে সবার অবস্থা একই রকম থাকে না যাই হোক এটি হচ্ছে আমাদের বাড়ি তো এখানে আমাদের কি পরিমাণ মালামাল লেগেছে এবং কতটুকু পরিমাণে লেগেছে তো সকল বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তো এখানে আমাদের ইটলাক্সে তিন হাজার তিনশো পিস মাত্র তিন হাজার তিনশো পিসে আমরা এই বাড়িটা করতে সক্ষম হয়েছি তো আমরা ভিডিও শেষের দিকে আপনাদের মালামালের খরচের একটা ছবি দিয়ে দিব তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী পরিমাণ মালামাল এই পর্যন্ত লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে তো এটি হচ্ছে আমাদের বড়ো বেডরুম যেটি রয়েছে এটা রয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি জানালা রয়েছে এবং দুইটা ডোর রয়েছে তো এটার সাথে একটি সেলফও দেওয়া হয়েছে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি আর একটা সুন্দর কমেন্ট বা আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো ভিওর্স এখানে আমাদের তেত্রিশশো ইট একশো ফুট বালি ও আঠারো ব্যাগ সিমেন্ট পঞ্চাশ কেজি রড পনেরো ফিট কোয়া পাঁচ ফিট বালি এইগুলা লেগেছে তো এটি হচ্ছে বারান্দার পকেট রুম এটাতে রয়েছে একটি জানালা এটা সাত ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট তিন ইঞ্চি তো ভিডিও শেষে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মালামালের লিস্ট তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মালামালের লিস্টটা ভালো করে আপনারা দেখে নিন ইনশাআল্লাহ এখান থেকে বুঝতে পারবেন মোট খরচ কত টাকা হয়েছে তো আমি আর না বলে সময় নষ্ট না করি তো এখান থেকে আপনারা হিসাবটি মিলিয়ে নেবেন